গ্যারান্টি দেয় যে ছয় মাসের মধ্যে বা এক বছরের মধ্যে ভাঙতে পারলে ওটা আপনাকে আবার রিপ্লেস করে নতুন একটা ফ্রেম দিবে বাট এই ফ্রেমটাতে কিন্তু আপনি ওরকম কোনো গ্যারান্টি পাবেন না কোনো ঝামেলা হবে না এই ফ্রেমটা দিয়ে স্ট্যান্ড করতে এই দিয়ে যেরকম ঝামেলা হয়তো কিন্তু পরবর্তীতে উইস্কো এই রডটা দিয়ে দিছে যার কারণে আর কি এখান থেকে ভাঙার যে চান্সটা ছিল সেটা অনেকটাই কমে গেছে আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ইস মি সাইফুল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইসরান সাইফুল ইসলাম সো আমি আমি কিন্তু কিছুদিন আগে একটা রিভিউ ভিডিও দিয়েছিলাম ইউসকা ইউসকা ফ্রেমের একটা রিভিউ ভিডিও দিছিলাম তো ওই ভিডিওর নিচে সবাই কমেন্ট করেছিলেন যে হচ্ছে উইস্কো ফ্রেমের একটা রিভিউ ভিডিও দিতে তো এই সাইকেলটা এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু উইস্কো ফোর এক্স তো ফোর এক্স এই ফ্রেমটা হচ্ছে আমাদের টিমের মসিউদের বাট ওর কোনো খোঁজই নাই আমি আপনাদের কমেন্ট দেখার পরে আমি ওকে মেসেজ দিয়েছিলাম বাট ও গ্রুপে অ্যাক্টিভই থাকে না যার কারণে আর কি ওর সাইকেলটা হাতে পাইতে একটু দেরি হয়ে গেছে তো আজকে আর কি অনেকদিন পরে আজকে ফ্রাইডে মর্নিং প্র্যাকটিসে বেরোয় তো আজকে ওর সাইকেলটা হাতে পাইছি তো এখন আর কি ওর ভিডিওটা করবো মানে এই সাইকেলের রিভিউটা দিব ফ্রেমের রিভিউটা দিব তো বিগত মানে এর আগের যে ইউশাখা ফ্রেমের যে রিভিউটা যারা দেখেননি তারা দেখে আসবেন ওটা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব অথবা আমার চ্যানেলে ঢুকে দেখতেও পারেন তো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু দিক এবং খারাপ দিকগুলো নিয়ে হচ্ছে আলোচনা করবো আপনাদের মাঝে আর ইউশাখা নিয়ে বেস্ট হবে নাকি উইস্কো নিয়ে বেস্ট হবে কোন ফ্রেমটা বেস্ট হবে এটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বলে দিব তো চলুন আজ দেরি না করে ভিডিওটি শুরু করার যা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো এখানে কিন্তু একটা বাংলাদেশের একদম জাতীয় ফ্রেম বলা চলে ঠিক আছে মানে বাংলাদেশের একদম ছোট থেকে বড় যত স্ট্যান্ডার্ডার আছে সবাই বলতে গেলে এই ফ্রেমটা ইউজ করছে ইভেন আমি নিজেও কিন্তু এই ফ্রেমটা দিয়ে ছয় মাস থেকে আট মাস মতো এই ফ্রেমটা দিয়ে আমি স্ট্যান্ড করছি তো যার কারণে আর কি এই ফ্রেমটা ইউজ করার যে এক্সপিরিয়েন এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু আমার মানে অল্প হলেও আছে তো সেই এক্সপিরিয়েন্স থেকে প্লাস আমি এই কয়েকদিনে যে যতটুকু আমি মানে জানতে পেরেছি সেইগুলাই আপনাদের মাঝে আর কি আজকে শেয়ার করব তো এই ফ্রেমটার ওয়েটটা মূলত আমি এখন আমার খেয়াল নাই আমি স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি আপনারা ওটা দেখে নেন এই ফ্রেমটার ওয়েটটা তো বলতে পারেন যে বাংলাদেশে স্ট্যান্টের যতগুলা ফ্রেম আছে বোর্ডসের বলেন সান সিক্স পয়েন্ট জিরো সিক্স ওয়ান অথবা ইউসোকা অথবা বোর্স ডুয়েল কালার যতগুলো ফ্রেম বাংলাদেশে আছে স্টান্টের জন্য লো বাজেটের মধ্যে আর কি সেই ফ্রেমগুলোর মধ্যে এই উইস্কো ফ্রেমের ওয়েটটা কিন্তু অনেক কম ঠিক আছে আর উইস্কো ফ্রেমের যে সাইজটা উইস্কো ফ্রেমটা অনেক মানে সাইজে একদম পারফেক্ট একটা সাইজ মানে বেশি লম্বাও না আবার অনেক ছোটও না যাদের হাইট মোটামুটি আছে পাঁচ ফিটের উপরে বা পাঁচ ফিট যাদের হাইট অথবা সাড়ে পাঁচ ফিট অথবা ছয় ফিটও যাদের হাইট আছে তারাও কিন্তু মানে একদম ছোটো হেড থেকে বড় হেড সবাই কিন্তু এই ফ্রেমটা দিয়ে ভালো মতো স্ট্যান্ট করতে পারে এই ফ্রেমটা দিয়ে আর কি মানে সাইজ ফ্রেমের সাইজটা কিন্তু একদম পারফেক্ট ঠিক আছে আপনারা এই ফ্রেমের সাইজ নিয়ে কোনো মানে কোন মানে ইয়ে থাকবে না কোনো কমপ্লেন আপনাদের থাকবে না এই ফ্রেমের সাইজটা একদম পারফেক্ট একটা সাইজ এটা দিয়ে স্ট্যান্ড করে আপনি পোর্টাল বলেন রোলিং বলেন বা হুইলি বলেন যে কোনো কিছু আপনি একদম মানে ভালো মতো মারতে পারবেন কোনো মানে ব্যালেন্সে ব্যালেন্স করতে রকম কোনো ঝামেলা আপনাদের হবে না তো ফ্রেমটার সাইজ কিন্তু খুবই পারফেক্ট একটা সাইজ সাইজ নিয়ে আমি কোনো কমপ্লেন মানে কমপ্লেন দিব না এটার যে সাইজ ভালো না বা এরকম তো এরপরে আসি হচ্ছে ফ্রেমের যে ওয়েটটা ছিল ওয়েট কিন্তু এই ফ্রেমটার একদম পারফেক্ট একটা ওয়েট এই ফ্রেম দিয়ে আপনি ম্যানুয়াল বলেন বানি হোক বলেন বা যে কোনো স্ট্যান্ড বলেন খুব কিন্তু এটা দিয়ে আপনি করতে পারবেন কোনো ঝামেলা হবে না দিয়ে দিয়ে করতে যেরকম হয়তো ইয়া দিয়ে যেরকম ঝামেলা হয়তো সেরকম কিন্তু এই ফ্রেমটা দিয়ে হবে না এই ফ্রেমটা মানে ওয়েটটা একদম পারফেক্ট আছে আপনি স্টান্ট করতে কোনো রকম কোনো ঝামেলা হবে না আর এরপরে আসি হচ্ছে এই ফ্রেমটার মজবুতের যে দিকটা আর কি ইয়কার দিকটা তো আমি বলছি আপনারা আগের ভিডিওতে দেখছেন তো এই ফ্রেমটা বলতে গেলে খুব যে হাডি খুব যে মজবুত তা কিন্তু না এই ফ্রেমটা ভাঙার রেকর্ড অনেক বেশি এই ফ্রেমটা সেলিং রেকর্ডও সব থেকে হাই ঠিক আছে বাংলাদেশে স্ট্যান্ড ফ্রেমের মধ্যে এই ফ্রেমটা সেল হয়েছে সব থেকে বেশি আর এই ফ্রেমটা ভাঙছেও সব থেকে বেশি ঠিক আছে এই ফ্রেমটার মেইনলি ভাঙে যে সব জায়গার থেকে সেই এই যে এইখানটা আর কি এই চাকার এইখানে বলেন বা এই যে সিটের এইখানে এইখান থেকে ভাঙে আবার অনেক সময় হচ্ছে ঘাড়ের এইখান থেকেও ছুটে যায় তো এই ফ্রেমটা আবার এই যে এই সাইড থেকেও ভাঙে ঠিক আছে এই সাইড থেকে ভাঙে বাট আগের ফ্রেমগুলোতে উইস্কোর যে ওল্ড মডেলের ফ্রেমগুলো আছে সেখানে কিন্তু এই রডটা মাঝখানের এই রডটা দিত না কিন্তু পরবর্তীতে উইস্কো এই রডটা দিয়ে দিছে যার কারণে আর কি এখান থেকে ভাঙার যে চান্সটা ছিল সেটা অনেকটাই কমে গেছে তো এই ফ্রেমটা কিন্তু মানে কোনো গ্যারান্টি দেয় না ইয়েশোকা যেমন হচ্ছে ছয় মাসের একটা গ্যারান্টি দেয় যে ছয় মাসের মধ্যে বা এক বছরের মধ্যে ভাঙতে পারলে ওটা আপনাকে আবার রিপ্লেস করে নতুন একটা ফ্রেম দিবে বাট এই ফ্রেমটাতে কিন্তু আপনি ওরকম কোনো গ্যারান্টি পাবেন না এটা কেনার পরে আপনি জাস্ট দেখা যাচ্ছে এক সপ্তাহের মধ্যে বা এক মাসের মধ্যে ভেঙে যেতে পারে আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনার পাঁচ ছয় বছরে এই ফোনটা চলে যেতে পারে মানে সেটা আপনার ইউজের উপরে ডিপেন্ড করছে যে আপনি যদি যত হার্ড স্টান করবেন যাচ্ছে ক্যাঙ্গারো যদি আপনি ট্রাই করেন তাহলে ফ্রেমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ক্যাঙ্গারো ট্রাই করলে তো ফ্রেমটার কিন্তু কোনো গ্যারান্টি নাই এক কথায় ফ্রেমটার কিন্তু কোনো গ্যারান্টি নাই ইউসকের মতো এটা মানে সহজে ভেঙেও যেতে পারে এটার কোনো গ্যারান্টি আমি বা কোনো শপই আজ পর্যন্ত দেয় নাই দিতে পারবেও না তো যাই হোক তারপরে আপনি এফএমটা যে আরেকটা খারাপ দিক আছে সেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে এই ফ্রেমের যে পিছনের যে চাকার যে দিকটা আর কি পিছনের যে চাকার দিকটা ওটা হচ্ছে এরকম রাউন্ড টাইপের তো রাউন্ড টাইপের হওয়ার কারণে এই ফ্রেমটা থেকে চাকা বের হয়ে যাওয়ার কিন্তু একটা মানে বিরাট একটা প্রবলেম রয়েছে চাকা বের হয়ে যাওয়ার ঠিক আছে আপনি পেগ যখন মারবেন পেগ হুইলি মারার টাইমে অথবা দেখা যাচ্ছে যে পিছনের পেগের যে কোনো স্ট্যান্ড করার সময় আবার দেখা যাচ্ছে অনেক সময় ক্যাঙ্গেরোতে টান দিয়ে আপনি পিছনের চাকা জোরে করে ল্যান্ড করার পরে চাকাটা বের হয়ে যায় ঠিক আছে তো পিছনের চাকা বের হয়ে যাওয়ার কিন্তু বড়ো একটা ইস্যু রয়েছে মানে উইস্কো ফ্রেমের সবথেকে বিগ প্রবলেম যেটা সেটা হচ্ছে পিছনের চাকাটা বের হয়ে যাওয়া তো পিছনের চাকা নিয়ে কিন্তু উইস্কো আমি আমি নিজেই কিন্তু উইস্কো ফ্রেমটা চেঞ্জ করেছিলাম শুধুমাত্র এই পিছনের চাকা ইয়ে হয়ে যাওয়ার কারণে পিছনের চাকা বের হয়ে যাওয়ার এই সমস্যাটার কারণে আমি হচ্ছে নিজেই উইস্কো ফ্রেমটা চেঞ্জ করছিলাম চেঞ্জ করে আমি বোর্ডস নিয়েছিলাম তো পিছনের এই চাকার যে সমস্যাটা আছে এটা উইস্কোতে আজ পর্যন্ত মনে করেন যে মানে উইস্কো ফোর এক্সে বা উইস্কো ফাইভ এক্স এ আজ পর্যন্ত এটা নিয়ে কোনোরকম সলভ করা হয়নি বাট উইস্কো সিক্স এক্স যে ফ্রেমটা বেরোয়ছে ওইটাতে আবার হচ্ছে আপনার ইয়েশোকের মতো পিছনের চাকার সিস্টেমটা দেওয়া হয়েছে যার কারণে উইস্কো সিক্স এক্সে আবার হচ্ছে আপনার এই সমস্যাটা নেই মানে চাকাটা বের হয়ে যাওয়ার কোনো সমস্যা নাই বাট উইস্কো ফোর এক্স আর ফাইভ এক্স এই দুটা ফ্রেমে হচ্ছে আপনার চাকা বের হয়ে যাওয়ার এই সমস্যাটা আছে বাট চাকাটা আপনি যদি একবারে ভালো মতো সেট করে নিতে পারেন তাহলে হয়তো কিছুটা মানে সমস্যা থেকে এড়াইতে পারেন বাট চাকাটা সেই মানে যদি আপনি যদি বেরো মানে চাকাটা বের না হইতে দেন বা চাকাটা বের হওয়ার এই সমস্যা থেকে যদি আপনি বেরোইতে চান তাহলে অনেক কষ্ট করে দেখা এখানে ওইখানে ওয়াশার টুয়াশার দিয়ে অনেক ঝামেলা হবে এটা আর কি সেট করতে তো যাই হোক এই ছিল আর কি উইস্কো ফ্রেমের মানে আরেকটা খারাপ দিক তো আর ফ্রেমটা নিয়ে যদি ওভারঅল সব কিছু বিবেচনা করে যদি বলতে যাই যে ফ্রেমের দাম হিসাবে বা ফ্রেমের মনে করেন যে কী বলবো মানে মার্কেট প্রাইস হিসেবে অথবা ফ্রেমের যে স্ট্যান্ডার্ড যেই মানে ইয়েগুলো আছে ফিডব্যাকগুলো আছে সেইগুলো বিবেচনা করে যদি বলতে যাই তাহলে ফ্রেমটা ওভারঅল ঠিক আছে এটা স্ট্যান্ডের জন্য একদম পারফেক্ট পারফেক্ট একটা ফ্রেম এটা দিয়ে স্ট্যান্ডের যে ব্যালেন্স আসে অন্য কোন ফ্রেম দিয়ে স্ট্যান্টে এত ভালো ব্যালেন্স আসে না ঠিক আছে আমি নিজেও কিন্তু এটা দিয়ে আমি স্ট্যান্ড করছি মানে ফ্রেমটা যেমন পাতলা তেমন সাইজে ছোটো ঠিক আছে যার কারণে স্ট্যান্ড করতে খুবই সুবিধা হয় এটা দিয়ে আপনারা স্ট্যান্ড করতে যে এটা দিয়ে কোনো সমস্যা হবে না শুধুমাত্র পিছনের চাকাটা বের হয়ে যাওয়ার এই সমস্যাটা বাদে আর ফ্রেমটাতে কিন্তু কোনো ইয়া নাই কোনো মানে গ্যারান্টি নাই এটা ভেঙে যেতে পারে সহজেই মানে সহজে ভাঙবে না যদি হার্ড স্ট্যান্ড করেন তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে বাট আজ পর্যন্ত সরকার অথবা বোর্ডস এই ফ্রেমগুলো কেউ ভাঙছে আজ পর্যন্ত এই রেকর্ডটা নাই বাট উইস্কো ভাঙার রেকর্ড কিন্তু হিউজ পরিমাণে রয়েছে তো যাই হোক উইস্কো ফ্রেমটা কিন্তু অনেক ভালো একটা ফ্রেম এটা আমি খারাপ ফ্রেম বলবো না আমি পার্সোনালি উইস্কো ফ্রেমটা আমার অনেক পছন্দ বাট শুধুমাত্র একটাই ঝামেলা পিছনে চাকা বের হয়ে যাওয়ার যে সমস্যা এটাই হচ্ছে উইস্কোর সব বড় বড়ো ঝামেলা তাছাড়া উইস্কো ফ্রেমটা আগে যেরকম ছিল এখনও সেরকমই মার্কেট আছে এখনও উইস্কো সাইকেল কিন্তু হিউজ পরিমাণে এটা বিল্ড হচ্ছে যদিও বাংলাদেশে এখন স্ট্যান্ড ফ্রেম অনেক চলে আসছে বাট তারপরেও উইস্কোর মার্কেট কিন্তু এখনও হারায় নাই তো যার কারণে আমি বলবো যে উইস্কো ফ্রেমটা আসলে অনেক ভালো ফ্রেম শুধুমাত্র একটা সমস্যা উইস্কো ফোর এক্স ফ্রেমে যদি কোনো সাইকেল শপের বা উইস্কোর মানে উইস্কো যারা তৈরি করে এরকম যদি কেউ কানেক্টেড কেউ যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে উইস্কো ফোর এক্স আর ফাইভ এর এই সমস্যাটা আপনারা একটু সলভ করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমাদের স্ট্যান্ড রাইডারদের চালার যে দিকটা আছে ওইটা একটু খেয়াল করবেন ওটা হচ্ছে বোর্সের মতো যেই সিস্টেমটা আছে ওইরকম সিস্টেম করে দেওয়ার তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম ভিডিওটা আশা করি মানে আমার দিক থেকে আমি যতটুকু জানি বা যতটুকু বুঝতে পারছি এই ফ্রেমটা নিয়ে সবই বলে দেওয়ার চেষ্টা করেছি তো নেক্সটে কোন ফ্রেম নিয়ে আপনারা রিভিউ চান এটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখন থেকে সব ফ্রেমেরই রিভিউ দেওয়ার চেষ্টা করবো বা স্ট্যান্ড রিলেটেড সাইকেল রিলেটেড সবই দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে খুব শোন আল্লাহ হাফেজ